ভারতের গুজরাটের ভারুচ জেলার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত 50 জন। ভারুচ জেলার দাহেজ এলাকার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় প্রায় 200 থেকে 250 শ্রমিক কারখানার ভেতরে ছিলেন। ভারুচের পুলিশ সুপার আর ভি সুদাসামা বলেছেন, কয়েকজনের মরদেহ কারখানা থেকে উদ্ধার করা হয়েছে, বাকিদের মৃত্যু হয়েছে হাসপাতালে। কোম্পানিতে বিস্ফোরণে প্রায় 50 জনের মতো শ্রমিক দগ্ধ হয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।